নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের এই সপ্তাহের নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মুকুটমণিপুর থেকে জামশেদপুর ডিমনা লেক বাইকারে আপনারা পৌঁছবেন। সমগ্র রাস্তার রুট ম্যাপ ও হোটেল ডিটেলস সহ আমরা এই ভিডিওটা তৈরি করেছি। ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটাতে সাপ্তাহিক নিত্য নতুন ভ্রমণ স্থানের সম্পূর্ণ তথ্যপূর্ণ ভ্রমণ ভিডিও নিয়ে হাজির স্টাইল ম্যাক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ইউটিউবের অসংখ্য ভিডিওর ভিড়ে হারিয়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আসুন এবার গুগল ম্যাপে দেখে নি মুকুটমণিপুর থেকে ডিমনা লেক কিভাবে যাব। গুগল ম্যাপ অনুযায়ী আপনারা মুকুটমণিপুর থেকে ডিমনা যাবার দুটো রাস্তা পাবেন, কিন্তু আমাদের দেখানো রাস্তায় গেলে সময়ও কম লাগবে এবং যাত্রাপথে অনেক প্রাকৃতিক দৃশ্যও আপনারা দেখতে পাবেন। মুকুটমণিপুরের শেষ দ্রষ্টব্য স্থান হল তালবেড়িয়া। তালবেড়িয়া লেক দর্শন করার পর আমরা যাত্রা শুরু করলাম জামশেদপুরের ডিমনা লেকের উদ্দেশ্যে। মুকুটমণিপুরের ঝিলিমিলি থেকে আমরা এবার রওনা দেব কুইলাপালের দিকে। আমার যে সকল বন্ধুরা এখনো আমাদের ঝিলিমিলি লেক ও বারো মাইলের জঙ্গলের ভিডিওটা দেখেননি, তাদের জন্য ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সময় করে অবশ্যই দেখে নেবেন। কুইলাপাল থেকে আমাদের বান্দোয়ান যেতে হবে। বান্দোয়ান এখান থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা। আমার যে সকল বন্ধুরা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, তারা অবিলম্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। বান্দোয়ান থেকে 5 নম্বর রাজ্য সড়ক ধরে বড়াবাজার, বড়াভূম, বামনডিহি ও বান্দি রোড ধরে আমাদের এগিয়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ও ঝাড়খণ্ড বর্ডারের দিকে। অবশেষে আমরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড বর্ডারে এসে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এখান থেকে রাস্তার সমস্ত রুটবোর্ড হিন্দি ও ইংরেজিতে লেখা। ঝাড়খণ্ড বর্ডার থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কাটেন পর্যন্ত। কাটেন মোড় থেকে বাদিকে যেতে হবে। অবশেষে আমরা ঝাড়খণ্ডের কাটেন মোড়ে উপস্থিত। এখান থেকে বাদিকের রাস্তা ধরে রাঁচি, চান্ডিল ও জামশেদপুরের রাস্তা ধরে এগোতে হবে। কাটেন মোড় থেকে বাদিকে ঘুরে আমাদের দলমা হিলটপের রাস্তা ধরতে হবে। রুট ম্যাপ অনুযায়ী রাস্তার রুট বোর্ডেও তাই বলছে। রাস্তায় যদি কোনো অসুবিধা হয়, ঝাড়খণ্ডের প্রথম পুলিশ স্টেশন কমলপুর থানাতে আপনারা যোগাযোগ করতে পারেন। বেঙ্গল ও ঝাড়খণ্ড বর্ডার পাস করতে গেলে আপনাদের যদি প্রাইভেট নাম্বারের গাড়ি থেকে থাকে তাহলে কোনো পারমিশন করানোর দরকার নেই, কিন্তু যদি কমার্শিয়াল নাম্বারের গাড়ি নিয়ে আপনারা ভ্রমণে বেরোন তাহলে মোটর ভেহিকলস থেকে পারমিশন নিতে হবে। এছাড়া গাড়ির ট্যাক্স ও পলিউশনের কাগজ যেন আপ টু ডেট থাকে। দলমা হিলটপের রাস্তা ধরে 16 কিলোমিটার এগোনোর পর ডিমনাচক পৌঁছতে হবে। দলমা হিলটপের রাস্তা ধরে 16 কিলোমিটার এগোনোর পর ডিমনাচক পৌঁছাতে এখনো 17 কিলোমিটার রাস্তা যেতে হবে। অনেক প্রতীক্ষার পর অবশেষে আমরা ঝাড়খণ্ডের দলমাঞ্চলে প্রবেশ করলাম। আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন আমার আশেপাশের দৃশ্য
কিরকম পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে আমরা একটা পাহাড় ঘেরা জায়গায় প্রবেশ করতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। কলকাতার খুব কাছে মুকুটমণিপুর ঘুরতে যাবার প্ল্যানে অনেকে ঘাটশিলাকেও সাথে রাখেন। যদি হাতে সপ্তাহখানেকের ছুটি পাওয়া যায় এবং সাথে যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে ক্ষতি কি। মুকুটমণিপুর থেকে যারা শুধুমাত্র ঘাটশিলা ঘুরতে যান তাদেরকে বলবো, সঙ্গে আরেকটা দর্শনীয় স্থান যদি আপনারা না দেখেন তাহলে ভ্রমণটা সম্পূর্ণ হলো না। আজও এই ভিডিওতে আমরা একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ স্থান আপনাদেরকে দেখাতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার আমি দেখাতে চলেছি সেই নতুন ভ্রমণ স্থান যার কথা আমি ভিডিওর প্রথমে বলেছি। মুকুটমণিপুর ও ঘাটশিলার কথা আপনারা অনেকেই জানেন, কিন্তু ঘাটশিলার কাছে আরেকটি নতুন ভ্রমণ স্থান রয়েছে যার কথা আমরা অনেকেই জানি না। আসুন এবার গুগল ম্যাপে দেখে নিই কোন নতুন ভ্রমণ স্থানের কথা আমি আপনাদের বলেছি। আসানবনি বা আসানপানি জামশেদপুরের একটি অঞ্চল, যেখানে চারিদিকে পাহাড় ও লেক বর্তমান। এই আসানবনি নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমরা আমাদের পরের সপ্তাহে দেখাব। আসানবনি অঞ্চলের মধ্যে ঝাড়খণ্ডের দুটো বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে, একটা হলো দিমনা লেক এবং অপরটি হলো দলমা পাহাড়। আপনারা হামেশাই টিভি বা সংবাদ মাধ্যমে দেখতে পান দলমা পাহাড় থেকে হাতির পাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে খাবারের খোঁজে। হ্যাঁ, আমি সেই দলমা পাহাড়ের কথাই বলছি। তাহলে আর দেরি কেন, আজই আপনার মুকুটমণিপুর ও ঘাটশিলার ভ্রমণ প্ল্যানে অ্যাড করে ফেলুন আসানবনির নাম। আপনারা অনেকেই পরিচিত ভ্রমণ স্থানে ঘুরতে ভালোবাসেন, আর আমি ভালোবাসি নিত্য নতুন অফবিট টুরিস্ট ডেস্টিনেশনে ভ্রমণ করতে। পরিচিত ভ্রমণ স্থানের ভিডিও আপনারা ইউটিউব ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, কিন্তু অফবিট ভ্রমণ স্থানের তথ্য আজও কম। তাই আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন ভ্রমণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। ডিমনাচক পৌঁছাতে এখনো 7 কিলোমিটার রাস্তা রোডম্যাপ অনুযায়ী। আসুন এবার একটু ডিমনা লেকের ভৌগোলিক অবস্থান ও বিবরণ জেনে নেওয়া যাক। এই ডিমনা লেক ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম অঞ্চলে অবস্থিত। এই লেক কোনো প্রাকৃতিক লেক নয়। 1942 সালে টাটা কোম্পানির কর্ণধার জামশেদজি টাটা এই লেকটি খনন করিয়েছিলেন সমগ্র টাটা নগরে জল সরবরাহের জন্য। এই লেকটি টাটা কোম্পানির নিজস্ব সম্পত্তি, তাই রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে নিতে অবশেষে আমরা ডিমনা চক অঞ্চলে প্রবেশ করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডিমনা লেক অঞ্চলে প্রবেশ করব। অবশেষে আমরা ঝাড়খণ্ডের
জামশেদপুর অঞ্চলের অবস্থিত পর্যটন কেন্দ্র আসানবনির ডিমনা লেক ক্ষেত্রতে প্রবেশ করল। আকাশ ছুঁয়ে বলছি তোকে আমার কথা শোন, মেঘ পিয়নের একটা চিঠি আমার আপনজন। বহু আকাঙ্ক্ষিত ডিমনা লেক অঞ্চলে আমরা উপস্থিত। আমার বাদিকে আপনারা ডিমনা লেক দেখতে পাচ্ছেন। এই ডিমনা লেক অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত, তাই আমাদের হোটেলে যাবার রাস্তা এই লেকের পাশ দিয়েই। চারিদিকের অপরূপ শোভা আপনার মনকে এক অন্য মাত্রায় অনুভূতি দেয়। যারা মনে করছেন ঘাটশিলা ঘুরতে যাব বাই কার এবং ঘাটশিলাতেই থাকব, তাদেরকে জানিয়ে রাখি ঘাটশিলাতে ভালো কোনো থ্রি স্টার বা ফোর স্টার হোটেল নেই। তাই রাত্রি যাপনের জন্য জামশেদপুরের কোনো ভালো হোটেল বা আমাদের দেখানো হোটেলে আপনারা অবশ্যই থাকতে পারেন। সত্যি করে বলছি, খরচা খুব একটা বেশি হবে না যদি না আপনারা ঘাটশিলাতে নাইট স্টে করেন। জামশেদপুর অথবা তর্মাঞ্চলের কোনো হোটেলে নাইট স্টে করলে পরে খরচা প্রায় একই থাকে, শুধুমাত্র গাড়ির তেল খরচা একটু বাড়বে। আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপে আমাদের হোটেলের অবস্থান আরেকবার দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওর শেষে আমরা হোটেলের বাইরের অংশ দেখিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে হোটেল বুকিং এর লিংকও দেওয়া রয়েছে। চোখের পাতায় জল ছুঁয়ে যায় মন, ডাক দিয়ে যায় বাঁশের বাঁশি কাঁদবে তে তুই শোন। ঘুম ছুটে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় মন, ডাক দিয়ে যায় বাঁশের বাঁশি কাঁদবে তে তুই শোন। অবশেষে আমরা রাস্তার ডান দিকে ডিমনা লেকে প্রবেশের রাস্তা ধরলাম। পাতায় পাতায় খুশির খাতায় উপ পাহাড়ের বোন, পাতায় পাতায় খুশির খাতায় উপ পাহাড়ের বোন, সেই খাতাতেই লিখবো আমি তুই যে আপনজন। ঘামসা মাদল মাটির তালে পাহাড়িয়া পথের বলে এমনের নৌকা চলে হেলে দুলে দুলে গো, এমনের নৌকা চলে হেলে দুলে দুলে। এই ডিমনা লেকের অনেক কটা ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আমরা এই ভিউ পয়েন্ট থেকে ভিডিওগ্রাফি করলাম সাথে উপরি পাওনা সূর্যদেব পাহাড়ের ওপর। তাই যাতে ভিডিওটা দীর্ঘ না হয়ে যায়, তাই বিস্তারিত তথ্যের জন্য আমরা ডিমনা লেকের একটি সমগ্র ভিডিও বানাবো আপনাদের সুবিধার জন্য। আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপে আমাদের হোটেলের অবস্থান আরেকবার দেখিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহে আমরা হাজির হব আসানবনি সফর ও ডিমনা লেকের ভিডিও। নমস্কার।